ইউটিউব ব্যবহারকারী এমন অনেকেই আছেন ইউটিউবে থাকা অটো ভিডিও প্লে ফিচারটি পছন্দ করেন না, তারা চান এই ফিচারটি বন্ধ রাখতে। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সহজেই কিভাবে ইউটিউবের ফিডে থাকা অটো ভিডিও প্লে ফিচারটি বন্ধ করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফেসবুকে ফলো করেননি, তারা চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখতে পারেন। তো ইউটিউবের হোম পেজে ডিফল্টভাবেই অটো ভিডিও প্লে সিস্টেমটি চালু করা থাকে, যেমনটি আমরা ইউটিউবের ফিডে দেখতে পাচ্ছি। তো এই ফিচারটি বন্ধ করতে ইউটিউবে উপরে থাকা ডান সাইডেই আমরা একটি আইকন দেখতে পাব, এখানে ট্যাপ করে দেব। প্রোফাইল আইকনে ট্যাপ করলে আমরা পেয়ে যাব সেটিং অপশন, এখানে ট্যাপ করে দেব। সেটিং অপশনে প্রবেশ করে আমরা এখান থেকে চলে যাব জেনারেল অপশন। জেনারেল অপশনে আসলে আমরা দেখতে পাব একটি অপশন প্লেব্যাক ইন ফিডস। এই অপশনটিতে ট্যাপ করলেই আমরা এখানে তিনটি অপশন দেখতে পাব। এখানে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অলওয়েজ অন। এটা ইউটিউব অ্যাপ্লিকেশনে অটোমেটিকলি চালু করা থাকে। এটা চালু থাকা মানে আপনার ইউটিউব ফিডে অটোমেটিকলি যে কোনো ভিডিওই প্লে হবে। আর দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াইফাই অনলি। এটাও প্রথমটির মতো, শুধুমাত্র আপনি যখন ওয়াইফাইয়ের আওতায় থাকবেন, আপনি যখন ওয়াইফাই ব্যবহার করবেন, তখন শুধুমাত্র এই অপশনটি কাজ করবে। যখনই আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট করা থাকবে, শুধুমাত্র ওই সময়টাই আপনার ফিডে অটোমেটিকলি ভিডিও প্লে হবে। আর যদি আপনি ডাটা ব্যবহার করেন, সিমের ডাটা, সেক্ষেত্রে কিন্তু আপনার ফিডে কোনো ভিডিওই প্লে হবে না। এতে করে যারা মোবাইল ডাটা ব্যবহার করেন তাদের কিন্তু অনেক ডাটাই বেঁচে যাবে। চাইলে আপনি এই অপশনটিকেও চালু করে রাখতে পারেন। আর একদম লাস্ট যে অপশনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে অফ। এই অপশনটি যদি আমরা সিলেক্ট করে দেই তাহলে আমাদের ইউটিউবের ফিডে থাকা কোনো ভিডিওই অটোমেটিকলি প্লে হবে না। তো আমি এখান থেকে এটিকে অফ করে দিচ্ছি। এখন যদি আমরা আমাদের ইউটিউবের ফিডে গিয়ে দেখি তাহলে দেখতে পাবো আমাদের ইউটিউবের ফিডে কোনো ভিডিওই কিন্তু অটোমেটিকলি প্লে হচ্ছে না। তো এভাবেই খুব সহজেই আমরা চাইলে আমাদের ইউটিউবের ফিডে থাকা অটো ভিডিও প্লে ফিচারটি বন্ধ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।